পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে ব্লকে তৈরি হওয়া কিষাণ মান্ডিগুলির বর্তমান হাল কী তা দেখার জন্যই আমরা নজর রেখেছি বিভিন্ন ব্লকে ব্লকে। প্রথম এবং দ্বিতীয় পর্বে দুটি ব্লকের কিষাণ মান্ডির বেহাল পরিস্থিতি আপনাদের দেখিয়েছি। আজ তৃতীয় পর্ব, মেমারি দুই ব্লকের বসতপুর এলাকায় অবস্থিত কিষাণ মান্ডির সেই বেহাল পরিস্থিতি। গোটা কিষাণ মান্ডি জঙ্গলে পরিপূর্ণ, পার্থেনিয়াম গাছের জঙ্গলে ভর্তি হয়ে যাচ্ছে গোটা এলাকা। না, আজ আর কোনো কৃষকরাই আসেন না এই কিষাণ মান্ডিতে। একসময় লক্ষ লক্ষ টাকা খরচা করে ঢাক ঢোল পিটিয়ে বড় বড় গাল ভরা প্রতিশ্রুতি দিয়ে এই সমস্ত কিষাণ মান্ডিগুলি তৈরি করা হয়েছিল। কৃষকরা তাদের উৎপাদিত ফসল যেমন বিক্রি করতে পারবেন ন্যায্য মূল্যে, তার পাশাপাশি উৎপাদিত ফসল বিক্রি করতে না পারলে তা সংরক্ষণেরও ব্যবস্থা থাকবে, কিন্তু সেসব বিষবাউ জলে। সমস্ত ঘর বন্ধ, শাটার বন্ধ অবস্থায় পড়ে রয়েছে বছরের পর বছর, অথচ এতদ অঞ্চল জুড়ে কৃষকরাই রয়েছেন মূলত। কৃষিজীবী অঞ্চলে তৈরি করা এই কিষাণ মান্ডির এই বেহাল পরিস্থিতি কেন, তা নিয়ে অবশ্য কেউ মুখ খুলতে চাইছেন না সেভাবে ক্যামেরার সামনে। বিভিন্নজন বিভিন্ন জনের কোটের দিকে বল ঠেলছেন। জামালপুর ব্লকের পাঁচড়ায় অবস্থিত কিষাণ মান্ডির চেহারা আপনারা দেখেছেন প্রথম পর্বে। দ্বিতীয় পর্বে আমরা দেখিয়েছিলাম মন্তেশ্বর ব্লকের কুসুম গ্রামে অবস্থিত কিষাণ মান্ডির কী বেহাল এবং করুণ পরিস্থিতি। আজ তৃতীয় পর্ব, মেমারি দুই ব্লকের বসতপুরে অবস্থিত কিষাণ মান্ডিরও সেই বেহাল অবস্থা। চারিদিকে জঙ্গল, আগাছা, কোনো মানুষজন আসেন না এই কিষাণ মান্ডিতে, অথচ এতজ অঞ্চল জুড়ে বিভিন্ন ফসল উৎপাদন হয়। বর্তমান সময়ে কাঁচা সবজির দামে নাজেহাল হচ্ছেন মানুষজন, আলুর দাম নিয়েও নাকাল অবস্থা। টাস্কফোর্স গঠন করে বাজারে বাজারে নজরদারি চালাতে হচ্ছে প্রশাসনকে। হিমঘরে হিমঘরে নজরদারি চালাচ্ছেন ব্লক প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্তরা। বাজারে যোগান যাতে পর্যাপ্ত থাকে তার জন্য বিভিন্ন রকমের নির্দেশিকা জারি করতে হচ্ছে, অথচ সরকারি উদ্যোগে তৈরি করা কৃষকদের সুবিধার্থে কিষাণ মান্ডি তার ঝাঁপ বন্ধ অবস্থায়। মেমারি দুই ব্লকের বসতপুরের কিষাণ মান্ডির বিশাল ভবন জঙ্গলে ঢাকা পড়ছে ক্রমশ। জানলা দরজা ভেঙে পড়েছে, না সেসব রক্ষণাবেক্ষণ বা দেখার জন্য কেউ আপাতত নেই। সবাই বিভিন্নজন বিভিন্নজনের দিকে আঙুল তুলছেন। কি বলছেন কিষাণ মান্ডি সম্পর্কে স্থানীয় এলাকার কৃষকরা, শুনুন। ওই চাষে বসে ধান দেয় ওইটাই, আর কাঁচা সবজি আসেন, চাষিরা আসেন, এমনিতেও দরকার হলে আসেন, আর আসেন। এই তো ট্রাকটুক করে এসে যাচ্ছে, আমি তো ঢুকি না, আর আমার ওই সব কারবারও নেই, এমনিতে আসেন। ওইখানে দেখিনি, রেগুলার তো আসছি, যাওয়া আসা হচ্ছে, কিন্তু ওইগুলো নাই, ধানটুকুই নাই, ওই লাল সোনা ধানটা, আর কিছু নেই। এখন খোলা আছে, সব কাজ হচ্ছে না আছে, অসুবিধা জানি না, আমাদের এলাকা তো এটা নয়, ওরে তো হয়ে যাচ্ছে মেমারি, আমাদের এদিকে হচ্ছে নগর। আচ্ছা, এটার ব্যাপারে আমরা কিছু বলতে পারি, এই যে কী করে জানবো, এসব জানি না। কিষাণ মান্ডি কি মানে চাষিরা মাল নিয়ে আসে দেখতে পাও? না, এবার আমরা কাজের মানুষ, কাজে থাকি, নিয়ে আসে, এখানে সবজি ফবজি ওইসব কাঁচা ফসল কমাই যাবে, কোনো কিছু নেই। না, ওই ধান যখন থেকে হয়ে আছে তখন থেকে, আর চাষিরা সেরকম আসে না? না, ওই শুধু ধান বিক্রি, শুধু ধানটা জানবো, ওদের এলাকা ওরাই জানে। এতদ অঞ্চলের কৃষকরাও জানেন না কিষাণ মান্ডির কী ভূমিকা, কিষাণ মান্ডিতে আদতে কী হয় সে সম্পর্কে সঠিকভাবে জানেনই না এই এলাকার বিস্তীর্ণ অংশের কৃষকরা। তাই ফসল উৎপাদন হলে খোলা বাজারে নিয়ে যাওয়া, ফোরেদের হাতে যাওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই, এমনটাই বলছেন সকলে। অথচ একসময় ঢাক ঢোল পিটিয়ে গাল ভরা নানান প্রতিশ্রুতি দিয়ে এই সব কিষাণ মান্ডি তৈরি করা হয়েছিল ব্লকে ব্লকে। রাজ্যের শস্যগোলা বর্ধমান, ধান এবং আলু এখানকার যেমন মূল অর্থকরী ফসল, পাশাপাশি প্রচুর পরিমাণে কাঁচা সবজির চাষ হয়। বিকল্প চাষে উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন রকমের পরিকল্পনাও নেয় কৃষি দপ্তর, অথচ উৎপাদিত ফসল বিক্রি হবে কোথায় সে বিষয়ে বিপণন ব্যবস্থা এখনও পর্যন্ত ঠিক হয়নি। একসময় কিষাণ মান্ডির কথা বলা হয়েছিল, কিন্তু সমস্ত কিষাণ মান্ডি মুখ লুকিয়ে নিয়েছে বর্তমানে। কিষাণ মান্ডিতে আর মানুষজন আসেন না, কৃষকরা জানেনই না এই কিষাণ মান্ডির আদতে ভূমিকা কী। বর্ধমান জেলার অন্যান্য ব্লকের পাশাপাশি মেমারি দুই ব্লকের বসতপুর এলাকায় তাই বন্ধ অবস্থাতেই পড়ে রয়েছে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা কিষাণ মান্ডি, আর বাজারে দাপাচ্ছে সেই ফোরেরাই। দাম বাড়ছে হু হু করে কাঁচা সবজির, কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। পাইকারি বাজারের সঙ্গে খুচরো বাজারের কাঁচা সবজির দামের বিস্তর ফারাক জানেন সরকারি আধিকারিক থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্তরা।
বলেনও বিভিন্ন সময়। অথচ যে কিষাণ মান্ডি তৈরি করে ন্যায্য মূল্য পাওয়ার কথা ছিল কৃষকদের, সংরক্ষণের ব্যবস্থা তুলে দেওয়ার কথা ছিল কৃষকদের জন্য, সেই ভবন তৈরি করা হয়েছে বিশাল জায়গা জুড়ে, গাল ভরা নানান কথাও বলা হয়েছে, প্রচারও হয় ঢাকঢোল পিটিয়ে, অথচ কিষাণ মান্ডির কী বর্তমান চেহারা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।